নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন টাইমস বাংলা সবার আগে আজকে চুয়াত্তরতম স্বাধীনতা দিবসে আমাদের সকল দর্শক পাঠক সকল শ্রোতা এবং টাইমস বাংলা যারা শুভানুধ্যায়ী আছেন সবাইকে চুয়াত্তরতম স্বাধীনতা দিবসের অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের চুয়াত্তরতম স্বাধীনতা দিবসটা একটু অন্যরকম আমাদের কাছে কারণ আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে আমরা সবাই একটি অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তো এই এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের স্বাধীনতা দিবস অবশ্যই একটু অন্যরকম সেটা আর বলার অপেক্ষা রাখে না এই স্বাধীনতা দিবসে আমরা অবশ্যই সেই সব মানুষগুলোকে ধন্যবাদ জানাই যারা এই কমার্স ধরে এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের পাশে থেকেছেন বিভিন্নভাবে মানুষকে উপকার করেছেন বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন আমাদের বিপদের ঝুঁকি নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সব সময় সর্বদা হাসি মুখে আমাদের পরিষেবা দিয়ে গেছেন সেই মানুষগুলোকে আজকে স্বাধীনতা দিবসে আমরা ধন্যবাদ জানাই এই মানুষগুলোর অবদান এক কথায় অনস্বীকার্য আজকে স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমাদের সংবাদমাধ্যম কর্মী যারা আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই তারা দিনের পর দিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে খবর পরিবেশন করে গেছেন এইরকম কঠিন পরিস্থিতির মধ্যেও তো সংবাদপত্রের বিষয় বা সংবাদ মাধ্যমের বিষয় যখন আসছেই তখন আরেকটি বিষয় যেটা হয়তো আজকে আমার মানে বলতে হবে আজকে যে বিষয়টাকে নিয়ে আজকে আমার মনে হয়েছে যেটা হয়তো আমার বলা উচিত সেটা হচ্ছে যে আমাদের যে সংবাদ মাধ্যম অর্থাৎ টাইমস বাংলা এই টাইমস বাংলাও কিন্তু যেদিন থেকে সেই দু সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রতিনিয়ত অসংখ্য ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা গেছি অসংখ্য বাধা বিপত্তি আমরা পেরিয়ে এসেছি এবং এখনও আমরা কিন্তু অনেক বাধার মধ্যে দিয়েই চলেছি তার সত্ত্বেও এত বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত সত্ত্বেও কিন্তু আমরা এগিয়ে গেছি আমাদের যাত্রা কেউ থামাতে পারেনি এবং এটুকু আমার বিশ্বাস যে আমাদের এগিয়ে চলা কেউ কোনো রকমভাবে কোনো ষড়যন্ত্র বা কোনো রকম প্রচেষ্টাই কিন্তু আমাদের এই এগিয়ে যাওয়াকে আটকাতে পারবে না এই বিষয়ে আমি একদম যথেষ্ট আশাবাদী এবং এটা আমার দৃঢ় বিশ্বাস আজকের দিনে দাঁড়িয়ে আমি সেই সব মানুষগুলোকে ধন্যবাদ জানাতে চাই যে মানুষগুলো সুদূর দু সাল থেকে অর্থাৎ কিনা টাইমস বাংলার জন্মলগ্ন থেকে আমাদের পাশে ছিলেন আমাদের পাশে আছেন এখনও পর্যন্ত যারা নিঃশব্দে নেপথ্যে থেকে আমাদের সাপোর্ট করে গেছেন যখন আমরা টাইমস বাংলা শুরু করেছিলাম তখন আমরা একটি নির্দিষ্ট পদ্ধতিতে আমাদের মিডিয়া হাউসটা আমাদের গণ সংবাদ মাধ্যমটা আমরা শুরু করেছিলাম তো সেই সময় আমরা যারা সেই সময় যে মানুষগুলো তাদের সামান্যতম যতটুকু তাদের সামর্থ্য ছিল ততটুকু সামর্থ্য দিয়ে আমাদের পাশে ছিলেন আমাদেরকে হেল্প করেছেন সাহায্য করেছেন সাপোর্ট করেছেন সেই মানুষগুলোকে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে আমাদের সংবাদ মাধ্যমে আমাদের গণমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেই মানুষগুলোকে আমরা প্রতিনিয়ত স্মরণ করেছি এবং প্রতিনিয়ত আমরা তাদের মনে করেছি নাম বললে অনেকেরই নাম বলা হয় আমি জানি না কারোর যদি আমি নাম বলি তাহলে হয়তো আরেকজন মনক্ষুণ্ণ হতে পারে দু সাল থেকে যে মানুষগুলো আমাদের পাশে ছিলেন দিনের পর দিন আমাদের সাপোর্ট করে গেছেন এবং এখনও পর্যন্ত যে মানুষগুলো আমাদের সাপোর্ট করছেন তাদের যতটুকু অর্থ মানে যতটুকু তাদের ক্ষমতা ছিল ততটুকু ক্ষমতা দিয়ে তারা সাপোর্ট দিয়েছেন টাইমস বাংলাকে সেই মানুষগুলোকে আজকে আমি ধন্যবাদ জানাই এবং সত্যি কথা বলতে কি এই মানুষগুলো যদি না থাকতো হয়তো টাইমস বাংলার সেই সময় শুরু হওয়াটা আর একটু বিলম্বিত হতো সেই সময় টাইমস বাংলার যে পথ চলার একটা নতুনভাবে পথ চলার আমরা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা হয়তো সেই সময় বাস্তবায়িত হতো না এই মানুষগুলো ছিলেন বলেই আজকে কিন্তু সেই সময় আমাদের এই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছিল এবং এই মানুষগুলোরও সেটা একটা স্বপ্ন ছিল এই সংবাদ মাধ্যম আমাদের সংবাদ মাধ্যম টাইমস বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া সেই মানুষগুলোকে আমি আজকে ধন্যবাদ জানাই আমাদের এই সুদীর্ঘ চলার পথে এমন কিছু মানুষও এসছেন আগামী দিনে পরবর্তীকালে যে মানুষগুলো তাদের সংকীর্ণ স্বার্থ চরিত্রার্থ করার জন্য আমাদের সঙ্গে বিভিন্ন সময় যুক্ত হয়েছেন আদতে তারা কোনো রকম উপকার করেননি বরং অপকারই বেশি করেছেন হয়তো তারা সামান্য কিছু অর্থ খরচ করেছেন আমাদের সংবাদ মাধ্যমের জন্য কিন্তু যতটুকু তারা খরচ করেছেন তার থেকে অনেক বেশি তারা আমাদের সংবাদ মাধ্যমের বদনাম করেছেন তার থেকে অনেক বেশি তারা চেষ্টা করেছেন কিভাবে আমাদের সংবাদ মাধ্যমটাকে আটকানো যায় কিভাবে ষড়যন্ত্র রচনা করা যায় ষড়যন্ত্র তৈরি করা যায় এই মানুষগুলোর জন্য আজকে অনেক আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে বিভিন্ন সময় এই মানুষগুলোকে বাদ দিলে যে ব্যক্তিরা আজকে জন্মলগ্ন থেকে এই মিডিয়ার জন্মলগ্ন থেকে টাইমস বাংলার জন্মলগ্ন থেকে আমাদের সঙ্গে আছেন সেই মানুষগুলোকে কিন্তু আমরা সব সময় মনে করি এবং তাদের কাছে আমার একান্ত অনুরোধ কোনোভাবেই তারা যাতে এটা মনে না করেন যে টাইমস বাংলার সম্পাদক হিসাবে আমি বা আমাদের টাইমস বাংলার এই মুহূর্তে যারা আছেন টাইমস বাংলার সঙ্গে যুক্ত তারা তাদেরকে কোনোভাবে কোনো বিশেষ কারণেই হোক বা যে কোনো কোনো প্রকারেই হোক কোনো অসম্মান করছেন বা তাদের প্রতি কোনো অবিচার করছেন এটা কখনোই নয় তারা একদমই এটা মনে করবেন না কারণ সেই মানুষগুলো আজকে ছিলেন বলেই ছিলেন বলেই আজকে কিন্তু আমাদের এই স্বপ্নটা যেটা আমরা দেখেছিলাম সেটা সেই সময় বাস্তবায়িত হয়েছিল এবং এনারা তাদের যতটুকু সামর্থ্য ততটুকু সামর্থ্য দিয়েই আমাদের সাহায্য করেছিলেন সবার নাম আমার এই মুহূর্তে আমি বলছি না কারণ এদের সবার নাম বলতে গেলে যদি কোনো কারণে আমি কারোর নাম হয়তো আমার স্মরণে এই মুহূর্তে না আসে তাহলে কিন্তু আরেকজন তিনি দুঃখ পাবেন তিনি মনে করবেন যে তার নামটা আমি বললাম না কিন্তু এটা কখনোই নয় প্রথম থেকে সেই মানুষগুলো আমাদের পাশে আছেন এবং আগামী দিনে অবশ্যই তারা আমাদের পাশে থাকবেন এটুকু আমার ভরসা এটুকু আমার বিশ্বাস নমস্কার